সশস্ত্র সংগঠন NLFB আজি দ্বিতীয় প্রতিষ্ঠা দিবস আর দ্বিতীয় প্রতিষ্ঠা দিবস ডেজিগনেটেড ক্যাম্প কোকরাঝারত থাকা চান্দামারী যেটা ডেজিগনেটেড ক্যাম্প তাতলে উদযাপন করেছে। এই মুহূর্তে মূলত সংগঠনটির সভাপতি আছে বুন্থিগ্রা, তেখেতর মানে কথা পাতি। আজি এই প্রতিষ্ঠা দিবসের কার্যসূচীত আপনাদের কি ধরনের নতুন লক্ষ্য, কারণ ইতিমধ্যে আপনার আলোচনার প্রক্রিয়া থাকা বলে কোয়া হয়েছে, গতি গোটেই বিষয়টি সন্দর্ভে আপনাদের নতুন দৃষ্টিভঙ্গী কেনেকুৱা? হেৰি, আজি আমাৰ ছেকেণ্ড ৰাইজিং ডে ফাউণ্ডেশ্যন, আমি তাৰমানে 2 বছৰ হৈ গ'ল। তাৰমানে যেতিয়া আমি BTR ৰেকৰ্ড যেতিয়া হৈছিলে, তাৰপিছত আমি তাৰমানে আমি ছেটিছফেক্টৰী কিবা চলুচন পোৱা নাই নিচিনা লাগি পিনি আমি আকৌ তাৰমানে আমি কিবা জংগললৈ তাৰমানে আমি বাধ্য হৈ গ'ল। তাৰমানে যিমান NLFB আছিলে ইয়াত পুৰা প্ৰেছাৰ দি আছিলে, তাৰমানে মানুহ আহিছিলে ঘৰত থাকিবৰ কাৰণে, পিছ প্ৰচেছ বুলি কৈছিলে, কিন্তু পিছ প্ৰচেছ নিচিনা হোৱা নাছিলে। নাজানো মই ওপৰত বা কি চলি আছিলে, কিন্তু গ্রাউন্ড লেভেলত তাৰমানে পিছ প্রসেস হোৱা নাছিলে, একো হোৱা নাছিলে। যিমান কিবা আছে হেৰি কয় এক্স কেডাৰ্ছ কিটা আছিলে, তাৰমানে ইয়াক প্ৰেচাৰাইজ দিয়ে একচুৱেলি। ইয়াৰ কাৰণে তাৰমানে পিছ আকৌ হোৱাৰ পিছতো যদি এনেকুৱা চলি যায়, তেনে আমিতো ৰিভল্টো কৰিব লাগিব অটোমেটিকেলি। মানে আপোনালোকে যিটো থাৰ্ড পিছ একৰ্ড বড়ো পিছ একৰ্ড এইখন মানি নলয়, এনেকুৱা নহয়। তাৰমানে কোন কোনোবা দোপা তাৰমানে আমি মানি ল'ব নোৱাৰে, তাৰমানে যোন দোপা তাৰমানে আমাৰ ফিউচাৰ জেনেৰেশ্যনৰ কাৰণে বেয়া হৈ যাব। দাদা আমি আর কোন কোন দোপা আছে, তাৰমানে এইটো তাৰমানে আমি যদি এটা ইমপ্লিমেন্ট করে তাৰমানে সাকসেসফুল হয়ে যাব। কিন্তু এনেকাও দোপা আছে, তাৰমানে এই দোপা কেটা আমি যদি ইমপ্লিমেন্ট করা যায় না, ফিউচারত তাৰমানে আমার জেনারেশন, আমার যে বড় জেনারেশন, তাৰমানে অলপ মানে বহুত বেয়াকে ধ্বংস হয়ে যাব। তাৰমানে যেনে উদাহরণ যেনেকা তাৰমানে আমি কব, তাৰমানে আমার এটা যে জিওগ্রাফিক্যালি এরিয়া আছে, আমি বড়াবহে লাগিব। আমি কিন্তু কমাব যদি কুজি আছে না, তেনেহলে এটা স্টেট বনাবার কারণে আমাক ইন্ডাস্ট্রিজ লাগে। এতিয়া আমি যদি IOCL চা, NTPC চা, এতিয়া যদি মেজরিটি যদি নন বড়ো পপুলেশন যদি চাই দেয়, তেনেহলে এখন তো যাবই। কিন্তু ইন্ডাস্ট্রি না থাকে, NTPC যদি না থাকে, IOCL যদি না থাকে, যদি যদি আউট অফ BTC যদি হয়ে যায়, তেনেহলে আপনি চাই লোকসান কি হব পারে। এটা কি পর্যায়ে আছে আপনাদের পিস প্রসেসটা কি ধরনের? কারণ আপনাদের এটা ডেজিগনেটেড ক্যাম্পত আছে, দুটা ক্যাম্প আছে, এটা চান্দামারীত আছে আর ওদালগুড়ি আছে, গতি এই গোটেই বিষয়টা আপনাদের কেনেকুৱা পর্যায়ে আছে, সরকারের কে ধরনের আলোচনা বিলোচনা চলিছে, আর শান্তি আলোচনাটো কোন পর্যায়ত উপনীত হয়েছে? যেতিয়া আমি প্রথমবারে তাৰমানে ওদালগুড়ির নামি আইসলো, আর ইয়ারপরে তাৰমানে আমি একবারে CM লগ পাইছো। আমি তাৰমানে CM লগত আমি ইনডাইরেক্টলি কন্টেক্ট করে থাকি, তাৰমানে আমার এনেকা এনেকা চলি আছে, তাৰমানে CM-এ সাকে তাৰমানে এতিয়ালৈকে তাৰমানে ভালকে তাৰমানে টাইম দিব পৰা নাই, কিন্তু আমার লগত কন্টেক্ট করে থাকে, তাৰমানে আমার মিনিষ্টারের লগত কন্টেক্ট করে থাকে, তাৰমানে হব দে কিবা কিবা সলিউশনটা পার্মানেন্ট সলিউশন তাৰমানে করে দিব। তাৰমানে আই থিঙ্ক মোস্ট প্রবাবলি এই বছর তাৰমানে বিফোর MP ইলেকশন সামথিং মে কাম আউট, 2024 ইলেকশনের আগত এই গোটেই সমস্যাটা সমাধান হব বলে আপনাদের আশাবাদী, বা আপনাদের সেই ধরনের কোয়া হয়েছে নাকি? না, ইঙ্গিত তো দিয়া না এতিয়ালৈকে, তাৰমানে আই হোপ, তাৰমানে আমি ভাবিছো তাৰমানে MP ইলেকশন আগত তাৰমানে আমার তাৰমানে প্রবলেম তাৰমানে এটলিস্ট 50% লগে হেল্প শর্ট আউট হয়ে যাব। তাৰমানে এই মুহূর্তে আপনাদের মূল দাবী কি আছে, যদি মই সুধো NLFB হিসাবে আপনাদের মূল দাবিটো কি, যেটো দাবিক লৈ আপনাদের সরকারের লগত নেগোসিয়েশনের কারণে রই আছে? আমার মেইন দাবি হয়ে গেল, তাৰমানে যিমান NLFB আছিলে জেলত এতিয়ালৈকে আছে, আর রঞ্জন স্যার লৈ পিনি আর যিমান কেডাৰ্ছ কিটা 60-70 আছে এতিয়ালৈকে, এইগুলা তাৰমানে ফার্স্টতে আমার আছে, সব তাৰমানে জেনারেল এমনেস্টি দিব লাগে, আর বাউন্ডারি এক্সটেনশন করব লাগিব, আর যিমান NLFB এক্স ওয়ার্কার্স কিটা আছিলে পিছ পিছল যদি আহিছে, ইয়াক মানে শান্তি থাকিব দিব লাগে। এনে পুলিশ প্রশাসনের পর আমার এনি টাইম ফোন করিব নালাগে, ডিস্টার্ব করিব নালাগে, যদি সারেন্ডার হয়েছে, যদি ফ্ল্যাগ ডাউন করেছে, যদি আর যদি সংঘ অর্গানাইজেশনক যদি কিবা কি বলে কয় ডিসপেন্স যদি করেছে, তো আকো NLFB তো না থাকিব ন, তেনহলে জেনারেল মানুষ হয়ে গেল, তাহলে এইগুলো মানুষ ডিস্টার্ব করিব নালাগে। আর আমার ফার্স্ট এজেন্ডা আছে তাহলে রজন এবারে গোলাব লাগে জেলের, আর কেডাৰ্ছ কিটা যিমান NLFB কেডাৰ্ছ কিটা আছে এগুলো ওলাব লাগে, বাউন্ডারি এক্সটেনশন হবা লাগে সকালে, যিমানখিনি রেগুলেশন পাওয়া নাই এতিয়ালৈকে NLFB-ৰ পৰা, এগুলো তাৰমানে সকালে দিব লাগে, যাতে এগুলো তাৰমানে মানুষের আকো রি লাইফ তাৰমানে জিয়াই থাকিব পাৰে। তাৰমানে তাৰ কেনে কিবা টাইম ফ্ৰেম আপোনালোকে বান্ধি দিছে নেকি, যে ইমান সময়ৰ ভিতৰত একোটাই প্ৰব্লেমটো চলভ হ'ব লাগে, ইনক্লুডিং ৰঞ্জন দিমাৰ ৰিলিজকে ধৰি অন্যান্য যিবিলাক আপোনালোকৰ ডিমাণ্ড আছে, তাৰ কাৰণে কিবা টাইম ফ্ৰেম বান্ধি দিছে নেকি চৰকাৰক? আমি টাইম ফ্ৰেম বান্ধিব দিয়া নাই, তাৰমানে চৰকাৰৰ লগত যেতিয়া নিগচিয়েশ্যন কৰে, তাৰমানে এইফালেও মানিব লাগে, এইফালেও মানিব লাগে। আমি যদি
aggressively যদি মুডত কয় তানে এইপালে সবাবলে কিবা মিস্টেক হওয়া পারে এইপালে বো তামানে ব্যালেন্সিং কর তামানে কোটা গিরা কবা লাগে তামানে এর কারণে তামানে আমি টাইম ফ্রেম দিয়া নাই তামানে করি দিব বলি কইছে তামানে এর কারণে আমি রুকি আছো তামানে পছন্দ এটি আপনাদের দুটা ডেজিগনেটেড ক্যাম্পট আছে ওডালগুড়ি আর এই সান্দামারি কোকরাজার আলোক আপনাদের দৈনিক যেটু চলাফেরা দৈনিক জীবন ধারণের কারণে কেন ধরনের আপনাদের গোটেই কামখিনি চলে গেছে কারণ আপনাদের তো দেখাত একো ইনকাম নাই কোনো ধরনের কেনেকে চলিছে আপনাদের সরকার আপনাদের কিবা সহায় করেছে নাকি সরকারের ফল পর কিবা এক্সগ্রেসিয়া বা তেনেকুৱা কিবা পাইছে নেকি আর্থিক প্যাকেজ কিবা পাইছে নেকি না সরকারের পর একো এনেকা জিনিস পাওয়া নাই আমি তারমানে পাবলিকলে আমার সাপোর্ট করে আমার কেডাসগুলো তারমানে যেটা ঘরত যায় তারমানে যাই যাই কিবা গুডউইলিং গুডউইল মানুষগুলা থাকে ন ইয়ার পর তারমানে আমাক সাপোর্ট করে তারমানে আমার রেশনগুলা ডালি ভাত কিবা চাউল এগুলো তারমানে আমার দুজন তিনজন মানে ভাল মানুষ আছে তারমানে যদি জাতির কারণে যদি কাম করে আছে তেনে আমিও তো বড় তেনে আমি হেল্প করবো লাগে এনেকা করিম তারমানে আমাক তারমানে অলপ অলপ কালেকশন করি পিনি দিই তারমানে মানে ওয়েল উইশারর মানে সহায়ৰ ফলতে আপোনালোকে চলি আছে এতিয়া আছে চলি আছে তাৰমানে এন এল এফ বিৰ জেনেৰেল ছেক্ৰেটাৰী এন ফাঞ্জাৰী এই মুহূৰ্তত মোৰ লগত আছে মই তেওঁৰ পৰাও কিছু কথা জানিবলৈ চেষ্টা কৰিম গোটেই সংগঠনটোৰ সৈতে আপোনালোকৰ চৰকাৰৰ যিটো পিচ প্ৰচেছ শান্তি প্ৰক্ৰিয়াটো এতিয়া কি পৰ্যায়ত আছে কেনেধৰণে আগবাঢ়ি আছে হয় আমাৰ যি পিচ প্ৰচেছ এই মানে এটা ভাল এটা হেৰিটি আছে পৰ্যায়তে আছে আৰু কিন্তু এতিয়া আপোনালোকৰ ডিমাণ্ডটো কি এই মুহূৰ্তত আপোনালোকৰ কি ডিমাণ্ডক লৈ তেওঁলোকৰ চৰকাৰৰ লগত চলি আছে প্ৰক্ৰিয়াটো আৰু ফৰ্মেল ডিছকাশ্যনটো এতিয়ালৈকে হোৱা নাই যেতিয়া আমি জংঘলৰ পৰা উভতি আহিছিলোঁ এইটো সময়তে আমাৰ আৰ্মি চিফ তেখেতে এটা কথা কৈছিলে ডিমাণ্ডৰ বিষয় লৈ এইটো হ'ল কি প্ৰথমতে আমাৰ এন ডি বি ফাউণ্ডাৰ চেয়াৰমেন তেখেত ৰঞ্জন দৈমাৰী তেখেতক মানে এই জেলৰ পৰা ৰিহা কৰিব লাগে তাৰপিছত আমাৰ যি মানে এই ডিমাণ্ডছ আছে এই ডিমাণ্ডছবোৰ লৈ আমি ৰঞ্জন দৈমাৰী তেখেতক লৈ কেনে আমাৰ ডিমাণ্ডছবোৰ কথা পাতিম বা ফৰ্মেললি আমি বহিম কিন্তু এতিয়া চৰকাৰৰ লগত আপোনালোকে কেনেধৰণৰ সঁহাৰি পাইছে চৰকাৰৰ ৰেছপঞ্চটো কেনেকুৱা গভৰ্ণমেণ্টৰ ৰেছপঞ্চ কেনেকুৱা ৰেছপঞ্চ বুলি ক'ব গ'লে মানে এনেতো মৰেলি বহুত ৰেছপঞ্চটো ভালেই কিন্তু ফাইনেন্সিয়েলি আমাক বহুত মানে এই মাহীমাক হেৰি মানে চোৱা নিচিনা কৰি আছে কিয়নো আমি কেম্পত আছোঁ 211 বা 250 জনমান আছোঁ আমি কক্ৰাঝাৰ কেম্প হিচাপে আৰু ওদালগুৰি কেম্প হিচাপে আমাৰ 105 আছে কিন্তু অসম চৰকাৰৰ ফালৰ পৰা মানে ৰেচন পাৰ্টিৰ পৰা কোনো হেৰি সহায় সহযোগ কৰা নাই তো এতিয়া আপোনালোকে চলা ফিৰাটো কেনেকুৱা হৈছে কেনেকৈ চলিছে দৈনিক আপোনালোকৰ যিটো ৰুটিন কেনেকৈ চলিছে এইটো মানে আমাৰ আমিতো মানে বড়োৰ এটা সংগঠন আমি বড়ো জাতিৰ কাৰণেই মানে সংগ্ৰামটো কৰিছোঁ সেইবাবে আমাক বড়ো জাতিয়ে মানে যিমান লোকি যিমান দিন আমি সংগঠনত থাকিম যিমান দিন আমি বড়ো সংগঠনৰ বড়ো জাতিৰ কাৰণে কাম কৰিম তিমান দিন আমাক বড়ো ৰাইজেই মানে আমাক মানে চাব আৰু আৰু এতিয়া এটা কথা হ'ল যে আপোনালোকৰ ফৰ্মেলটো টক গভৰ্ণমেণ্টৰ লগত হোৱা নাই গতিকে সেইটো আৰু কিমান আপোনালোকে ৱেইট কৰিব তাৰ কাৰণে কিবা টাইম ফ্ৰেম বান্ধি দিব নেকি আপোনালোকে ফৰ্মেল টকছ বুলি ক'লে আমিতো তেনেকুৱা ফৰ্মেলি বহা হোৱা নাই এতিয়ালৈকে কিন্তু আমি মাজে মাজে অসমৰ মুখ্যমন্ত্ৰী আৰু অসমৰ মানে বিভিন্ন ডিপাৰ্টমেণ্টৰ মন্ত্ৰী তেখেতৰ লগতো আমি মানে মাজে মাজে লগ কৰোঁ আৰু আমাৰ প্ৰব্লেমৰ বিষয়ে কওঁ কিন্তু আমাৰ প্ৰব্লেমৰ বিষয়ে তেওঁলোকে শুনে কিন্তু মানে সমাধানৰ বাবে মানে একো ইনিচিয়েটিভ লোৱাটো আমি দেখা পোৱা নাই কিন্তু আমাক আশা এটা দি থৈছে যে এন এল এবিৰ যি মানে ডিমাণ্ডছ এই ডিমাণ্ডছবোৰ আমি অতি সোনকালে মানে পূৰণ কৰি দিম বুলি তেওঁলোকে আমাক প্ৰতিশ্ৰুতি দিছে আৰু আমি আশা কৰোঁ আমাৰ যি প্ৰতিশ্ৰুতি দি ৰখাৰ মানে ফল এই ফলবোৰ মানে এটা ভাল পৰ্যায়লৈ আহিব আপোনালোকে মই যদি শেষত একেবাৰে শেষত সোধোঁ যে আপোনালোকৰ মূল ডিমাণ্ড যে কি মূল ডিমাণ্ডক লৈ আপোনালোকে এই ধৰণে চৰকাৰৰ লগত পিছত প্ৰচেছ বা আলোচনাৰ প্ৰক্ৰিয়ালৈ যাব আজিৰ তাৰিখত মূল ডিমাণ্ডটো কি প্ৰথমতে মই ডিমাণ্ডৰ বিষয়ে একো ডিছক্লোজ কৰিব খোজা নাই ডিছক্লোজ কৰিব খোজা নাই কিন্তু ফাৰ্ষ্ট ডিমাণ্ডটো হ'ব আমাৰ ৰঞ্জন দৈমাৰী ছাৰ তেখেতে জেলৰ পৰা তেখেতক জেলৰ পৰা ৰিহা দিব লাগে তাৰপিছতে আমাৰ বাকী এজেণ্ডাবোৰ আমি চৰকাৰকো আমাৰ ডিমাণ্ডটো দিম লগতে আমাৰ এই গোটেই ৰাইজকো আমাৰ ডিমাণ্ডটো এই হেৰি কৰি দিম